দেশের শীর্ষস্থানীয় ক্যাবল কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেডের 15তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পর্ষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারের সভাপতিত্বে 2022-23 অর্থ বছরের এই এজিএম ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। অন্যান্য এজেন্ডার পাশাপাশি 2022-23 অর্থ বছরের জন্য 2% নগদ প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার হোল্ডাররা অনুমোদন করেন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ বদরুল হাসান, পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল মজিদ, পরিচালক ইঞ্জিনিয়ার হাসান মোর্শেদ চৌধুরী, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ মোদাস্সের হাসান, মোহাম্মদ বেলায়েত হোসেন, এফসিএমএ মনোনীত পরিচালক মেজর মোহাম্মদ সাবির আহমেদ, পিএসসি অবসরপ্রাপ্ত কোম্পানি সচিব মোহাম্মদ গোলাম হাবিব, কোম্পানির সিএফও মোহাম্মদ আমিনুল ইসলাম, এফসিএমএ ঊর্ধ্বতন কর্মকর্তা ও শেয়ার হোল্ডাররা এ সময় উপস্থিত ছিলেন।